এই যে কবুতরটা, ওর পায়ে আমার আগের বছরের ট্যাগ লাগানো আছে, মানে এটা আমার হচ্ছে গত বছরের কবুতর। আমার বিশ্বাস আছে আমার কবুতরগুলো যদি কেউ আটকায় না রাখে তাহলে কিন্তু আমার কবুতরগুলো চলে আসবে। শুধুমাত্র মাথার এদিক দিয়েই কালো কালার, এই যে টিয়া পাখি। এখন পর্যন্ত আমার গ্যাসলি কবুতরটা আসে নাই, হয়তো বা এটা আর আসতে পারবে না, আমি এটা আশা ছেড়ে দিছি। দুই দিন হয়ে গেছে, এর মধ্যে আসলে কিন্তু চলে আসতো। নতুন বাচ্চাগুলোকে আমি যদি একটু দেখাই, আমার নতুন বাচ্চাগুলোর এখন আস্তে আস্তে যে ছোট ছোট লোম আসা শুরু হয়েছে, কি অবস্থা হয়ে গেছে। সবাই দোয়া করবেন ওর জন্য, ও যাতে সুস্থ হয়ে যায়। খুবই খারাপ লাগতেছে, অনেক শখের একটা মোরগ ছিল এটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি কবুতর পাল্লা দিছি দুই দিন আগে, তো পাল্লা দেওয়ার একদিন পরেই কিন্তু আমার বাসায় আমার 5টা কবুতর আসছে। তারপরে আজকে হচ্ছে দ্বিতীয় দিন, যখন দেখলাম যে বাইরে রোদ উঠছে আমি সাথে সাথে কবুতরগুলোকে দেখার জন্য আসছি। আয়সা দেখি আমার একটা কবুতর বইসা আছে, আমি পিছনের ক্যামেরা দিয়ে দেখাই তাহলে কবুতরটা ভালোভাবে দেখাইতে পারবো। এই যে কবুতরটা, ওর পায়ে আমার আগের বছরের ট্যাগ লাগানো আছে, মানে এটা আমার হচ্ছে গত বছরের কবুতর। আল্লাহ জানে এটা কখন আসছে, কবুতর ছাড়ছে আরও দুই দিন আগে। আমার বিশ্বাস আছে আমার কবুতরগুলো যদি কেউ আটকায় না রাখে তাহলে কিন্তু আমার কবুতরগুলো চলে আসবে। কুয়াশার জন্য ওরা হয়তো বা অন্যদিকে চলে গেছে। একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, আমি একটু দেখাই। এই যে গাছটার মধ্যে ফলো করেন, আরে চুরি গেল, এখান থেকে তো দেখাই যাবে না। ঠোঁটটা পুরো হলুদ কালার, তারপর বডিটাও হলুদ কালার, শুধুমাত্র মাথার এদিক দিয়েই কালো কালার, এই যে টিয়া পাখি। আমাদের বাসার আশেপাশে অনেক পাখি দেখা যায় যেগুলোকে আমরা নর্মালি খাবার দিই। আমাদের বাসায় যে কবুতরের খাবার দিই, মুরগিরে খাবার দিই, খাবারগুলো ওরা খেতে আসে। আমাদের বাসার আশেপাশে দেখেন গাছপালা দিয়ে ভরা। এই যে এখানে একটা দেখেন পাখি বসে আছে, শীতের জন্য খুবই অসুবিধা হইতেছে ওদের। আচ্ছা, যে পাখিটার আমি দেখাইতেছিলাম ও কই চলে গেছে? না না, আছে, এই যে জঙ্গলটার মধ্যেই আছে। আমার তো আর জুম হইতেছে না, এই যে মুভমেন্ট করলে বোঝা যাইতেছে, এতক্ষণ সামনেই ছিল আবার ভিতরে চলে গেছে। এখন পর্যন্ত আমার গ্যাসলি কবুতরটা আসে নাই, হয়তো বা এটা আর আসতে পারবে না, আমি এটার আশা ছেড়ে দিছি। দুই দিন হয়ে গেছে, এর মধ্যে আসলে কিন্তু চলে আসতো, হয়তো বা কেউ আটকায় রাখছে সেজন্য আসতে পারতেছে না। আচ্ছা, আমি আমার এই পাশের কবুতরগুলোরে ছেড়ে দিই, ওরা একটু বের হয়ে ফ্লাই করুক, রোদ উঠছে। যারা নিজের থেকে ফ্লাই করবে ফ্লাই করুক, সমস্যা নেই, আমি ফ্লাই করাবো না। কারণ আমার এখানে একটা কবুতর আছে যেটা অনেক দূর থেকে আসছে, হয়তোবা একটু রেস্টের দরকার। আমি যদি ভয় দেখাই ওদেরকে ফ্লাই করাই তাহলে হয়তো ওইটার প্রবলেম হতে পারে, ওইটার রেস্ট নেওয়া দরকার। ওরা দেখলাম যে অবস্থা খুবই খারাপ। আমার সবগুলো কবুতর উপরে ফ্লাই করতেছে, শুধুমাত্র এই কবুতরটাই লফটে ঢুকে বইসা আছে। আমার মনে হইতেছে যে ওর ডানায় হয়তো বা ব্যথা করতেছে, অনেক দূর ফ্লাই করে চলে গেছিলো, তো ওইখান থেকে আবার হয়তো বা ব্যাক করে ওইখানে আসছে, যার কারণে ও এখন রেস্ট নিতেছে। আর আমার অন্যান্য কবুতরগুলো ফ্লাই করতেছে, এই যে বাকি সবাই আমার ছাদের উপর ফ্লাই করতেছে। এর আগের ভিডিওটা বানাইছিলাম কারণ যে ভাইয়ের কবুতর হারাইছে ওই ভাই যেন কবুতরটা পায়। তো আমি ওই ভাইকে এখন পর্যন্ত কল দেন, ওই ভাইয়েরই কিছু ভাই ব্রাদার আমার সাথে যোগাযোগ করছে, আমাকে নক দিছিল, ওনাদের সাথে আমার কথা হয়েছে এবং নাম্বারও দিছে, এবং দেখলাম যে নাম্বারও সব কিছু ঠিকঠাক আছে। আমার পাশে যে কবুতরটা আসছে ওইটা পুরান ঢাকার কবুতর, কবুতরটা যাইতে পারতো কিন্তু কবুতরটা এরকম ওয়েদারের জন্য হয়তো বা কবুতরটা যাইতে পারে নাই, তাই যে এখানে ঘোরাফেরা করতেছিল। পরবর্তীতে আমার কবুতরের সাথে এসে আমার বাসায় চলে আসছে, তো কালকে ইনশাল্লাহ আমরা কবুতরটা তার মালিকের কাছে পৌঁছায় দিব। আর আমার হ্যামস্টারগুলোর কথা যদি আমি বলি, হ্যামস্টারের তিনটা বেবি মেল হয়েছে, আর বাকি যে তিনটা বাচ্চা হয়েছে। নতুন বাচ্চাগুলোকে আমি যদি একটু দেখাই, আমার নতুন বাচ্চাগুলোর এখন আস্তে আস্তে যে ছোট ছোট লোম আসা শুরু হয়েছে। যখন ওরা ছোট থাকে ওই টাইমে কিন্তু দেখতে অনেক বেশি কিউট লাগে, এবং আমার আগেরবারের বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর কালার আসছে। এইবারের বাচ্চাগুলো জানি আল্লাহ জানে কেমন আসে। তারপরে আমি আস্তে আস্তে আমার সেট আপ বড় করবো, যেহেতু সবাই হ্যামস্টার অনেক পছন্দ করে, আমি আরও কিছু হ্যামস্টারের ব্রিডিং করবো। এবং কবুতরটা জানি এখানে ডিম দিয়ে দিছে, এই ভাই তোরা ফ্লাই করিস না, ওরা যদি এখন ফ্লাই করে ওরা নামবে না। আচ্ছা, কবুতরগুলোকে এখনও খাবার দিই নাই আমি, এই যে এখন খাবার দিব। আর কোন কবুতর ডিম দিয়ে দিছে, অলরেডি ওরা ভেঙেও ফেলছে, এগুলা ফুটাবো না আমি। এর আগে একটা দিছিল ওরা ভেঙে ফেলছে, আর এই যে এখন একটা দিছে। দুই দিন কবুতর ছাড়ি নাই এই কারণেই, এই আমার একটা কবুতর ডিম দিতেছিল, তো ওইটা আবার একটু ঝামেলা হইতে পারে, ওর ফ্লাই করতে একটু অসুবিধা হইতে পারে, এই জন্য কবুতর দুই দিন ছাড়ি নাই। যে আজকে এটা ডিমটা দিয়ে দিছে, আজকে কবুতর না ছেড়া ভালোই করছি। আসলে যা হয় ভালোর জন্যই হয়,
আজকে কবুতর ছাড়ি নাই, এই যে কবুতরটা ডিম দিয়ে দিছে, এখন পেটটা ওর হালকা হয়ে গেছে, এখনও নিশ্চিন্তে ফ্লাই করতে পারবে। আর কবুতরগুলোর আমি খাবার দিয়ে দিই, কালদমটাও বাইরে। আসো 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 আসো, গুড, কালদম আরেকটা ঢুকছে। হ্যাঁ, কালদম দুইটাই ঢুকছে। এই যাক, আজকে মোটামুটি, আচ্ছা আজকে মোটামুটি সবগুলো কবুতরই ভিতরে ঢুকাই ফেলছি, কালকে ছাড়বো আবার। আচ্ছা ওরা খাবার এগুলা শেষ করুক, আমি আমার সেরেমা মোরগটা দেখাই। সেরেমা মোরগটার অবস্থা ভাই খুবই খারাপ, আমার মনে হয় না ওইটাকে টিকাইতে পারবো। সেরেমা মোরগটারে আলাদা করে রাখছি, আর আজকে সকাল থেকে রোদে দিছিলাম। মোরগটা অনেক উইক হয়ে গেছে, ওর পেটে কোনো খাবারই নেই, ওর মুখটা পুরো সাদা হয়ে গেছে। আমার যতটুকু মনে হয় রানী ক্ষেত রোগ হয়েছে, আমি তো ভ্যাকসিন করছিলাম, তারপরেও কেন এই রোগটা আবার হইলো বুঝলাম না। মানে আমার মনে হইতেছে আর কি রানী ক্ষেত রোগ হয়েছে। রানী ক্ষেত রোগ হইলে যে লক্ষণগুলো দেখা যায় ওইগুলোই, ফেস টেস একদম সাদা হয়ে গেছে। কী সুন্দর মোরগটা ছিল কয়েকদিন আগেও, কি অবস্থা হয়ে গেছে। সবাই দোয়া করবেন ওর জন্য, ও যাতে সুস্থ হয়ে যায়। খুবই খারাপ লাগতেছে, অনেক শখের একটা মোরগ ছিল এটা। আচ্ছা ওকে আমি রেখে আসি এইখানে। আমার রিংনেক ফিসেন্টের ফিমেলগুলোকে আমি আলাদা করে রাখছি। ফিমেলগুলো হঠাৎ করে কেন জানি মারামারি করা স্টার্ট করে দিছে। ওই যে ফিমেলটার চোখের অবস্থা দেখেন, চোখ টোক ফুলায় ফেলছে মাইরা। ওইটারও সেম, এটার অবস্থা বেশি খারাপ হয়েছে, মাথা টাথা পুরো ছিলে ফেলছে। আপাতত ফিমেল দুইটাকে আলাদা করে রাখছি, আর এই মেল দুইটাকে আলাদা করে রাখছি। ফিমেলটাকে ভিতরে নিয়ে আসছি, রোদ চুই লাগেছে তাই ফিমেলটা কিছুতেই ভিতরে থাকতে চাইতেছে না, কারণ একা যেহেতু হয়ে গেছে তাই এই যে ওরকম করে ডাকাডাকি করতেছে। এই পাশে এই পেয়ারটার নিচে আমার ডিম ছিল, ওগুলা সরাই ফেলছি। তারপর দেখি যে ওরা আবারও ডিম দিয়ে দিছে, তো এইবার ওদের নিচে হয়তো বা রিংনেক ক্রিসেন্টের দুইটা তিনটা ডিম দিয়ে দিব। আমার কাছে কিছু রিংনেক ক্রিসেন্টের ডিম আছে। আচ্ছা এই পাশে আরেকটা পেয়ার আছে, এই পেয়ারটা আপাতত ঠিক আছে, সেই জন্য আর কি ফিমেলটারে এটার সাথে দিয়ে রাখছি। আমাদের র্যাবিটগুলোকে কিন্তু অনেকদিন হয়েছে বাইরে ছাড়ি না। যাও ভিতরে যাও, তোমরা দেখলে ওরা আবার ভয় পাবে। র্যাবিটগুলোকে এখন ছাড়া হয় না, তো কালকে সকালবেলা হয়তো বা র্যাবিটগুলোকে বাইরে ছাড়বো। ওইটা আমার নেক্সট ব্লগে দেখতে পারবেন, আপাতত জাস্ট একটু দেখাই দিলাম। ওদের জন্য খাবার নিয়ে আসতে হবে নিচের থেকে, ঘাস নিয়ে আসছিলাম আজকে। আর আসিল মোরগটাকে আমি একটু দেখাই। আসিল মোরগটার হয়তো বা কিডনির কোর্স করাইতে হবে, যার কাছ থেকে আনছিলাম উনি হয়তো বা কিডনির কোর্সটা করায়নি। তো হঠাৎ করে দেখলাম যে এই মেলটা শুকায় যেতেছে, খাবার টাবার খায় কিন্তু শুকায় যেতেছে। তো এটাতে কালকেই হয়তো বা কিডনির কোর্সটা করাই ফেলবো। এখন তো সারা রাত ও না খেয়ে থাকবে, ডাইরেক্ট সকালবেলা যখন ওর পেটটা খালি থাকবে ওই টাইমে কৃমির ওষুধটা দিয়ে পানি দিয়ে দিব। ওইটা খাইলেই এক দুই ঘন্টা পর কৃমিগুলো হয়তো বা পেটের মধ্যে মারা যাবে, অথবা কিছু কৃমি হয়তো বের হয়ে আসবে, তখন আবার পরে খাবার টাবার দিব।